আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا سمينا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال الله تعالى في موضع آخر فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة. قال تعبد الله لا تشرك بي شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي زكاة المفروضة وتصوم رمضان. فلما ولى قال وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد إلا على هذا. فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. رواه البخاري ومسلم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. নোয়াগাঁও খিদিরকান্দি সমাজ কল্যাণ বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের স্বরূপ তথা সুন্নাতের অনুসরণের স্বরূপ, ইত্তিবায়ে সুন্নার স্বরূপ উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার উপস্থিতি, আলোচনার শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসতে আমাদের যথেষ্ট বিলম্ব হয়েছে। তাই তো দেখুন, এইখানে আমাদের কিছু করার ছিল না, কারণ ঢাকার মুখে প্রবেশ করেছি যে সময় তাতে 7টা থেকে 7:15টার মধ্যে আমাদের এখানে পৌঁছার কথা, কিন্তু ঢাকার ভিতরে জ্যাম এত বেশি, যেটা মানে বাস্তবে না দেখলে বোঝানো কঠিন। তারপরও অনেক রুট চেঞ্জ করতে হয়েছে। প্রথমে ঢুকেছি গাজীপুর চৌরাস্তা হয়ে আসবো নিয়ত করে চন্দ্রা থেকে, 4-5 কিলোমিটার এসে 15-20 মিনিট মতো স্টার্ট বন্ধ করে বসে থেকেছে। তারপরে খোঁজ নিয়ে দেখলাম যে না, রাস্তা জ্যাম একদম চৌরাস্তা পর্যন্ত। আবার গাড়ি ব্যাক করে আবার চন্দ্রা ঘুরে আবার গিয়ে বাইপাইল হয়ে আবদুল্লাপুর, হয়ে আবদুল্লাপুর থেকে ঘুরে আবার ভিতরে গেলাম উত্তরা, ওই ভিতর দিয়ে এয়ারপোর্ট হয়ে যে ঘুরে ঘুরে আসতেছে। তা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চাইবেন তার চেয়ে বেশি কিছু করার নেই, এতটুকু মেনে নিতে হবে। কারণ আমরা এসেছি যে সময় তাতে অনেক আগে আসার কথা ছিল আর কি। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চেয়েছেন ততটুকুতে আমরা পৌঁছেছি। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা জানাই, আবেদন করি, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান, ও ছোট্ট আরেকটা কথা বলে রাখি, রাজশাহী থেকে বের হওয়ার পর থেকে নিয়ে আপনাদের এখানে আসা পর্যন্ত মানে এ পানি খেলাম, এক কাপ চাও খাইনি, কারণ সময় নষ্ট হবে। তাই তো চেষ্টায় আমাদের ত্রুটি ছিল না, এটা বলতে চাচ্ছি আপনাদেরকে, অন্য কোনো কারণ না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাসাম বলছেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান, যখন কোনো ব্যক্তি ইলিম অর্জনের জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলাম বুঝার জন্য, ইসলামের কিছু শেখার জন্য রাস্তায় বের হয় বাড়ি থেকে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। আমরা ইসলাম সম্পর্কে জানার জন্য এখানে আসিনি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা জানাই, আবেদন করি, আল্লাহ আজকে আমাদের এই ত্যাগটুকুর বিনিময়ে তুমি আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিও। সহি মুসলিমের হাদিস 7028 নম্বর হাদিস, তাবারানি আওসাতের মধ্যে আরেকটি বর্ণনা এসেছে 1556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন কিছু মানুষ এক জায়গায় জমা হয়ে বসে, যাদের উদ্দেশ্য টার্গেট হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে জানা বোঝা চেনা, যখন শেষ পর্যন্ত যারা থাকে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দিয়ে বলেন কুমু, এবার উঠো দাঁড়াও, যাও তোমাদের গন্তব্যস্থলে, নিজ নিজ বাড়ি ঘরে যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ গুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, যত পাপ ছিল নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান অনুযায়ী আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আজকের এই বৈঠকের বিনিময়ে তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দাও। এইখানে ছোট্ট আরেকটা কথা বলে রাখি, দেখুন যারা বুঝা যায় হাদিসের ভাষায়, যারা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে আলোচনা শুনেন, এই ফজিলতটা তাদের জন্য, বাড়িতে বসে আরামে আয়েশে লেপের মধ্যে কম্বলের মধ্যে ঘরের মধ্যে আরাম করে শুনছেন, তাদের জন্য এই ফজিলত মনে হয় না। কেননা যে আল্লাহ ডাক দেন আলোচনা শেষ, তখন বলেন কুমু, এবার যাও, কেননা ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাকে। তো যে লোকটা নিজের বাড়ি থেকে বসে আলোচনা শুনছেন, উনি যাবেন কোথায় বলেন দেখি? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদের। এখন উনি বাড়িতে বসে আলোচনা শুনছেন, তো আল্লাহ ডাক দিলেন যে এবার যাও, তোমার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তুমি যাবেন কোথায়? উনি তো বাড়িতেই আছেন, তার তো জায়গা যাওয়ার আর জায়গা নেই। তাহলে বুঝা গেল এই ফজিলতটা যারা মাঠে আছেন তাদের জন্য, কারণ একই মানে একটা আমলের এক এক কোয়ালিটি এক এক স্তরের কারণে, স্তর ভেদে আমলের নেকি কি হয় পরিবর্তন হয়, মানে আমলের স্তর ভেদে নেকি কি হয় পরিবর্তন হয়। দেখুন কোরআন মাজিদের একটা সূরা, সূরা ইখলাস সকলে চিনি আর সকলে জানি, তাই না? সূরা ইখলাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সাথে হাঁটছেন, হেঁটে যাচ্ছেন, তো এমত অবস্থায় কানে আওয়াজ আসলো, দূর প্রান্তে কোনো একজন ব্যক্তি বলছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই দুইটা আয়াত কানে ভেসে আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজীব হয়ে গেল, তো যিনি পাশে আছেন সাথে আছেন উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অজীব হলো? তখন বলছেন ওই যে বললো না দুইটা আয়াত, তার জন্য জান্নাত অজীব হয়ে গেল। মানে সূরা ইখলাসের কেউ যদি একটি আয়াত দুইটি আয়াত তিনটি আয়াত এই সূরাটা পাঠ করে, তার জন্য কি অজীব হবে? জান্নাত, একরকম নেকি। সূরা ইখলাস কেউ যদি একবার পাঠ করে তাহলে কোরআন মাজিদ এক তৃতীয়াংশ পাঠের নেকি আমলনামায় লেখা হবে, যদি দুইবার পড়ে তো তিন ভাগের দুই ভাগের নেকি আমলনামায় লেখা হবে, তিনবার পড়লে পুরো কোরআন মাজিদ একবার তেলাওয়াতের নেকি আমলনামায় লেখা হবে। তাহলে মানে স্তর অনুযায়ী নেকি পরিবর্তন হচ্ছে না? একটা দুইটা আয়াত পড়েছে জান্নাত অজীব, পুরো পড়েছে দুইবার একবার এক তৃতীয়াংশ, দুইবার দুই তৃতীয়াংশ, তিনবার পুরো কোরআন মাজিদ তেলাওয়াতের নেকি আমলনামায় লেখা হলো। কেউ যদি কোরআন মাজিদ এর সূরা ইখলাস দশ বার তেলাওয়াত করে তাহলে কসরান ফিল জান্না, জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়, মসজিদ নির্মাণ করে দিলে জান্নাতে ঘর নির্মাণ হয়, কেউ মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ তার জন্য জান্নাতে
ঘর নির্মাণ করেন। আর সূরা ইখলাস 10 বার পাঠ করলে জান্নাতে কি নির্মাণ হয়? প্রাসাদ, ঘর না, প্রাসাদের কথা বলা হচ্ছে, কসর। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো একজন সাহাবী সম্পর্কে। তার সমস্যা, তিনি প্রত্যেক অক্তে যখনই সালাত পড়াতে দেওয়া হয় তাকে, তিনি প্রত্যেক রাকাতে, যেগুলো জোরে তেলাওয়াত হয়, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, মানে যা অন্য সূরা পড়েন কিন্তু শেষে গিয়ে সূরা ইখলাস পড়েন, এটা অভিযোগ। ডাকা হলো সাহাবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সম্পর্কে আপত্তি, অভিযোগ হলো তুমি প্রত্যেক রাকাতে শেষে সূরা ইখলাস পড়ো, কেন? তখন উনি বলছেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি, খুব ভালোবাসি, আর আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু তার নিজের পরিচয় তুলে ধরেছেন সূরা ইখলাসের মধ্যে। আমার রব তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, এই জন্য আমি এই সূরাকে খুবই ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে প্রত্যেক রাকাতে প্রত্যেক দিন পড়ি। কারণ সূরা ইখলাস যদি কোনো রাকাতে আমি না পড়ি তো আমি তৃপ্তি পাই না। তখন আল্লাহ সুসাসম বলছেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এক সূরা ইখলাসের কত রকম ফজিলত হচ্ছে না? এক সূরা ইখলাসকে ভালোবেসে তেলাওয়াত করলে এই ভালোবাসা কোন পর্যন্ত যাবে? জান্নাত পর্যন্ত। সূরা ইখলাসের আন্তরিকতার সাথে এক দুই আয়াত পড়লে জান্নাত অজীব হয়। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ খতমের নেকি আমল নামায় লেখা হয়। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়। চেঞ্জ হচ্ছে না? একই আমল, কিন্তু আমলের স্তর অনুযায়ী নেকি পরিবর্তন হচ্ছে। তা আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনাকে, যে জালসা, এই মাহফিল, সম্মিলন দুইজনই শুনলেন, কিন্তু স্তর অনুযায়ী দুইজনের নেকি দুই রকম হতে পারে। দেখুন, এবার আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সুন্নাতের অনুসরণের স্বরূপ, মানে সুন্নাতকে অনুসরণ করব কিভাবে, কেমন করে, কি রূপে, কোন বাস্তবতার আলোকে আপনাকে অনুসরণ করা উচিত, সুন্নাত তো আমরা কম বেশি বুঝি। আল্লাহ সাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, আর যেগুলো স্বীকৃতি দিয়েছেন, এর নাম হচ্ছে সুন্নাত। তিনি করেছেন, সেটা করা কি? সুন্নাত। তিনি করেননি কিন্তু করতে বলেছেন, এইটা করা কি? সুন্নাত। তিনি করেননি, করতেও বলেননি, কিন্তু তার সামনে একটা কাজ করা হয়েছে, তিনি চুপ ছিলেন, মানে মেনে নিয়েছেন, সম্মতি দিয়েছেন, এটা কি? সুন্নাত। দেখুন, এই সুন্নাতগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে আপনার আমার মানসিকতা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার রবের কসম, আপনার রবের শপথ, মানে আল্লাহ নিজের শপথ করলেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, কেউ মুমিন হতে পারবে না মানুষের মধ্য থেকে, কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত মানুষ তাদের সমস্যায় সমাধানকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে না পারবে। মানে নিজেদের সমস্যা, সারি বিষয়ে কোনো সমস্যা সমাধানকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে না পারা পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। শুধু কি মেনে নিলেই হবে? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, সমাধান মেনে নেওয়ার ক্ষেত্রে হৃদয়ে, মনের মধ্যে, নাফসের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, কোনো সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না, নির্দ্বিধায়, নিঃশর্তে, বিনা বাক্য ব্যয়ে আল্লাহ সুসাসমের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
সুন্নাতের অনুসরণের বাস্তবতা কেমন হওয়া দরকার, স্বরূপটা কেমন হওয়া দরকার। সূরা বাকারা 285 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালু, তারা বলে, মানে যারা মুমিন পরহেজগার দিনদার তাকওয়াশীল জান্নাত পিয়াসী মানুষ, তারা বলে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম মেনে নিলাম। মানে একজন মুমিন পরহেজগার তাকওয়াশীল ব্যক্তির মানসিকতা হবে, চেতনা হবে, শুনলাম আর মানলাম। যদি কেউ বলে, ধরুন আপনাকে বলা হলো যে এটা সুন্নাত, বলা হলো এটা সুন্নাত, ধরুন প্রথম বৈঠকে বা শেষ বৈঠকে এই তিনটা আঙ্গুল বন্ধ করে বৃদ্ধা আঙ্গুলের মুখটা এই আঙ্গুলের গোড়ায় নিয়ে এসে এইটা আপনার মৃদু গতিতে নাড়াতে হবে, খুব জোরে নয়, যেন আরেকজনের দৃষ্টি না কাড়ে, পাশের জনের দৃষ্টি যেন এখানে না আসে, মানে খুব হালকাভাবে এটা নড়তে থাকবে, কতক্ষণ, সালাম ফিরানো পর্যন্ত বা বৈঠক চলা পর্যন্ত এটা নড়তে থাকবে, এক পদ্ধতি। আর এক পদ্ধতি হলো দুইটা আঙ্গুল বন্ধ করে এই আঙ্গুলের সাথে রাউন্ড করে এইবার হাঁটুতে রেখে দিয়ে ধীরে ধীরে এটা নড়তে থাকবে। ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, আল্লাহ সুসাসম বলছেন এটা নড়বে আর দোয়া বলতে থাকবে, এটা হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? আল্লাহ সুসাসম আমল করেছেন এবং করতে বলেছেন, আপনাকে এটা বলা হলো যে এইভাবে করেন। একজন মানুষ একবার টুপ করে উঠে নামিয়ে নিচ্ছে, যে মর্মে কোনো সহি হাদিস নেই, বলা হলো যে আপনি যেটা করলেন এটা সুন্নাত নয়, একবার উঠিয়ে নামিয়ে নিলেন, এটা সুন্নাত পরিপন্থী, সুন্নাতের উল্টো, বরং সুন্নাত হলো এইভাবে নাড়াতে হবে। তখন আপনি যদি বলেন যে ঠিক আছে ভেবে চিনতে দেখি, তাহলে ঈমান আছে, পূর্ণ ঈমান আছে নেই? পূর্ণ ঈমানদার যারা তারা হবে কি সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। হ্যাঁ, আপনি চাইতে পারেন যেটা দলিল প্রমাণ, দলিল প্রমাণ যখন হয়ে যাবে, হাদিস দিয়ে প্রমাণ হয়ে যাবে, তখন আর বলার সুযোগ নেই যে ভেবে চিনতে দেখি মানবো কি মানবো না, সুযোগ আছে? যদি আর ভাবার জন্য সময় নেন যে একদিন ভেবে দেখি, এক ঘন্টা সময় ভেবে দেখি, পাঁচটা মিনিট ভেবে দেখি মানবো কি না, তাহলে ইমানে ঘাটতি আছে, ইমান ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ বলছেন এই কথা, আপনি বলবেন এটা কি সম্ভব, সম্ভব কিনা চলেন হাদিস দিয়ে বিশ্লেষণ গুলো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন মসজিদে, মসজিদের পিছন দিকে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, কিছু সাহাবি দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলছে, আর কিছু মানুষ দাঁড়িয়ে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকছেন, প্রবেশ করছেন। তো মসজিদে প্রবেশ করছেন, উনি এমন অবস্থায় আছেন যে পিছনের পাটা আছে বারান্দায় মসজিদের বাহিরে, আর সামনের পা আছে মসজিদের ভিতরে, তাহলে উনি আছেন কোথায়, দরজার উপরে, মানে ওনার বডিটা আছে এখন দরজার উপরে, পিছনের পা মসজিদের বাহিরে, আর আছেন ইজলিসু, বসে যাও, মানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছেন কি ইজলিসু, তোমরা বসো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার উপরে বসে গেলেন, বসে গেলেন কোথায়, দরজার উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহ বলে দিয়েছেন মুমিনদের পরিচয়, অকালু, তারা বলে সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। এখন আমি যদি বাহিরের পা ভিতরে নিয়ে আসি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিতে দেরি হয়ে যাবে। বাহিরের পাটা ভিতরে আনতে কয় সেকেন্ড সময় লাগবে, কয় সেকেন্ড, 2-3 সেকেন্ড, তার চেয়ে বেশি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে বাহিরের পা ভিতরে নিয়ে আসলে মেনে নিতে দেরি হয়ে যাবে, বিধায় ভিতরে নেব না, ওই অবস্থায় বসে গেছে। তখন আল্লাহ সুসাল্লাম
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তালিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে মাসউদ তুমি আসো, তোমাকে বলিনি, যারা ভিতরে দাঁড়িয়েছিল আমি তাদেরকে বলেছি। হাদিস পাবেন আবু দাউদের মধ্যে, আবু দাউদের 1091 নম্বর হাদিস। একটু ভাবেন তো, মানে মিল আছে কি না কোরআন মাজিদের আয়াতের সাথে? শুনলাম আর মানলাম, মিল আছে না নেই? মিল আছে। দেখুন, যখন কিবলা চেঞ্জ হয়ে গেল, বাইতুল মাকদাস থেকে কিবলা হয়ে গেল বাইতুল্লাহ কাবা, একজন সাহাবী চলে যাচ্ছেন মদিনা থেকে বাহিরে কোন এলাকায় তার প্রয়োজন স্বার্থে, মসজিদে নববী থেকে 12-13 মাইল বা কিলোমিটার বা কিছু দূরে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, ওই মসজিদের কাছে যখন উনি গেলেন, তখন মসজিদে সালাত চলছে, বাইতুল মাকদাসের দিকে মুখ রেখে কিবলা করে সাহাবীরা সালাত আদায় করছেন, মানে তারা তখনও জানতে পারেননি যে কিবলা চেঞ্জ হয়েছে। এখন উনি দেখলেন যে সালাত পড়ার পরে যদি আমি বলি যে কিবলা চেঞ্জ হয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ মেনে নিতে দেরি হয়ে যাবে। কারণ আল্লাহ সুসাসম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে একটা বাণী হক যদি তোমার জানা থাকে, তো অজানা মানুষের কাছে এটা জানিয়ে দাও। তো আমি তো জানি যে কিবলা চেঞ্জ হয়ে গেছে, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করেছি কাবার দিকে মুখ করে, আমি তো জানি যে কিবলা এখন কাবা, আর এই লোকগুলো জানে না যে কিবলা কাবা, ইনারা জানে কিবলা বাইতুল মাকদিস, বিদায় ওইদিকে মুখ করে সালাত আদায় করছেন। তো ইনাদেরকে জানানো তো আমার জন্য জরুরি, সালাত শেষ করে জানালে দেরি হয়ে গেল হকটা প্রচার করতে। তাই উনি করলেন কি, মসজিদের বারান্দায় হোক, দরজায় হোক, ভিতর হোক, এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ সুসাসালামের সাথে সালাত আদায় করে এসেছি, আসলাম কাবার দিকে মুখ করে, কাবাকে কিবলা করে। তো উনি বলছেন, যখন আমি এই কথাটা বলি, তখন ইমাম মুসল্লি রুকু অবস্থায় আছে, কোন অবস্থায়? রুকু অবস্থায়। তো আমার এই কথা শুনে ইমাম মুসল্লি রুকু অবস্থাতে ঘুরে গেলেন কাবার দিকে। পশ্চিম কোনটা কিবলা? বরাবর। তো কিবলার পুরো উল্টো দিকে, ওই কিবলা তাইন থেকে কিবলার পুরো উল্টো দিকে হচ্ছে বাইতুল মাকদাস। তো দেখেন, এই দিক থেকে যদি পশ্চিমে ঘুরি তো এটা কিন্তু সহজ, তাই না? বা এই দিক থেকে যদি ঘুরি এটাও কিন্তু সহজ, কিন্তু পুরো এদিক থেকে ঘোরা অনেক কঠিন, মানে পুরো রাউন্ড করে ঘুরতে হবে, এই মাথা থেকে এই মাথা ঘুরতে হলে একদম পুরোটাই ঘুরতে হচ্ছে, তাই না? দাঁড়িয়ে ঘোরা কিন্তু সহজ, কিন্তু রুকু অবস্থাতে ঘুরো রাউন্ড করে ঘোরা, তাও আবার জামাত সহকারে, কঠিন না? সাহাবীরা শুনলেন কোন অবস্থায় যে কিবলা চেঞ্জ হয়েছে, আর মানলেন কোন অবস্থায়? তারা বলে শুনলাম আর মেনে নিলাম, ওই বাস্তবতা, ওই স্বরূপ তারা দেখিয়েছেন প্রমাণ করে, রুকু অবস্থায় শুনেছেন কিবলা চেঞ্জ হয়েছে, আর রুকু অবস্থাতে মেনে প্রমাণ করে দিয়েছেন যে শুনলাম আর মানলাম। সহি বুখারীর 40 নম্বর হাদিস, আর বিস্তারিত এসেছে সহি বুখারীর 399 নম্বর হাদিসে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে মদের আসর বসিয়েছেন, মানে তখনও মদ হারাম হয়নি, সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল হয়ে মদ হারাম ঘোষণা হওয়ার আগের কথা। যেহেতু মদ হারাম হয়নি, সাহাবীরা মদ পান করতেন কেউ কেউ, যেহেতু হারাম নয় আগে থেকে অভ্যস্ত ছিলেন, করতেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, তার বাড়িতে মদের আসর বসেছে আর ঢেলে দিচ্ছেন, পরিবেশন করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তো আনাস রাদিয়াল্লাহু আনহু মদ পাত্রে পরিবেশন করে আবু তালহাকে দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পান করবেন,
এমত অবস্থায় বাহিরে চিৎকার দিয়ে কেউ যেন কিছু বলছেন, তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে আবু তালহা বললেন, যাও তো বাহিরে শুনে আসো কে কি বলছে। শুনে আসলেন, বাহিরে একজন সাহাবী চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, জানিয়ে দিয়েছেন এখন থেকে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য মদ হারাম বলছেন আর চলে যাচ্ছেন। আবু তালহাকে যখন বললেন আনাস রাদিয়াল্লাহু আনহু, যা রাসূল হাসান জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন এখন থেকে নেশা জাতীয় দ্রব্য মদ কি হারাম, তখন খাওয়ার জন্য কিন্তু রেডি, ঢেলেছেন খাবেন, তখন বললেন যাও আনাস এটা রাস্তায় ঢেলে দাও, আর খাওয়া হবে না, যাবে না আর খাওয়া, ঢেলে দিলেন। সহিহ বুখারীর 4620 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন খাওয়ার পূর্ব মুহূর্তে জানলেন হারাম, কি করলেন? ফেলে দিলেন। খাওয়ার পূর্ব মুহূর্তে জানলেন হারাম, ফেলে দিলেন, কারণ তারা মুমিন, তারা পরিপূর্ণ ইমানদার। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যারা বিড়ি সিগারেট খাওয়াত খেতে অভ্যস্ত, কাছে যদি বিড়ি সিগারেট থাকে এখন ফেলে দিয়ে পা দিয়ে ডলে দিতে হবে, না হলে আপনার ইমানে ত্রুটি আছে, আপনার ইমানে ঘাটতি আছে। যদি মনে করেন যে মাহফিল শেষে গিয়ে ফেলবো, তো ইমানে ঘাটতি আছে আপনার, আগামী কালকের হিসাব পরে মাহফিল শেষে ফেলবো, তাহলে ইমানে সমস্যা আছে, এখন আপনাকে নষ্ট করে দিতে হবে। আর যারা জর্দা দেখে অভ্যস্ত, মুখে যদি জর্দা দেওয়া পান চা থাকে, তো আড়ালে এখন মুখ থেকে ফেলে দিতে হবে। যদি জর্দার কোটা গুলের কোটা সাথে থাকে, এখন ফেলে দিতে হবে, এর নাম হলো ইমান। সামিনা ও আতোয়ানা, ইমানটা থাকতে হবে এই মানে। সম্মানিত উপস্থিতি, জর্দাও খাবেন আপনি ইমানদারও, গুলো খাবেন আবার ইমানদারও, ভিডিও টানবেন ইমানদারও, মানে ওই রকম যারা নামাজ না পড়ে ইমান ঠিক আছে, একদম পাক্কা শয়তানি কথা এগুলো। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধ থেকে ফিরছেন, ক্লান্ত পরিশ্রান্ত, সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা গাছের নিচে একটু বিশ্রাম করো, আরাম করে নাও, তারপর আবার রওনা হব। ক্ষুধার্ত সাহাবীরা যুদ্ধ করে ফিরছেন, পেটে ক্ষুধা, খাবারের ব্যবস্থা দরকার, কিছু সাহাবী আরাম করছেন আর কিছু সাহাবী গৃহপালিত গাধা ডবে করে গোস্ত রেডি করে পাতিল সংগ্রহ করে খড়ি সংগ্রহ করে রান্না শুরু করে দিলেন। ফুটন্ত পাতিল, পাতিলে গোস্ত টকবক টকবক করে ফুটছে, মানে রান্না প্রায় শেষ, এখন পাতিল নামাবেন আর খাবেন। আল্লাহ সুসাল্লামের কাছে সংবাদ চলে গেল, পরস্পর তিনজন সাহাবী বললেন ঘটনা, আল্লাহ সুসাল্লাম একজন ঘোষককে পাঠালেন, যাও ওদেরকে বলে দাও গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। বলেন পেটে ক্ষুধা, সব রেডি, রান্নাও হয়ে গেছে, এখন পাতিল নামিয়ে খাবেন, আর ওই মুহূর্তে বলছেন যে খাওয়া হারাম, কি মনে কি বলে হিসাব করেন। যখন সাহাবি এসে বললেন, তখন সাহাবিরা চুলো থেকে পাতিলটা নামিয়ে মাটিতে ঢেলে ফেলে দিলেন, যে যে জিনিস খাওয়া যাবে না ওই জিনিস পাতিলে রাখবো না। সহিহ বুখারীর 5528 নম্বর হাদিস। রান্না করা জিনিস, রান্না করা জিনিস হারাম জেনে কি করেছেন? ফেলে দিয়েছেন, খাননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম, ক্রীতদাস, রাজস্ব নির্ধারণ করা ছিল, তার কিছু ইনকাম সোর্স ছিল, তার ইনকাম করা জিনিস নিয়ে আসতেন, খাবার কিনে নিয়ে আসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিতেন, তিনি খেতেন। একদিন কিছু খাবার কিনে নিয়ে এসেছিলেন, আবু বকর সিদ্দিককে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেয়ে ফেললেন। যখন খাওয়া হয়ে গেছে, তখন এবার বলছেন যে জনাব আমি তো বলতে ভুলে গেছিলাম, আপনি যে খাবারটা খেলেন এই খাবারটার উৎস কি জানেন? তো বলো কি? আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ওখানে আছেন, ঘটনা উনি নিজে বর্ণনা করছেন, শুনছেন। ওই গোলাম বলছেন আমি জাহিলি যুগে হাতের রেখা, মানুষের হাতের রেখা দেখে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে
ভবিষ্যৎ বলতাম যে তার ভবিষ্যৎ কেমন, মানে যেটাকে জ্যোতিষী বা গণক ঠাকুর বা রাশি চক্র বলা যেতে পারে। তো এই রকম আমি একজনের আরে বিনিময়ে টাকা পয়সা হাদিয়ে নিতাম আর ওইটা দিয়ে আমার পরিবার চালাতাম। তো একজনের বাঁকিতে আমি হাত দেখেছিলাম, তার ভাগ্যের ভালো মন্দ বলেছিলাম, ওই সময় টাকা দিতে পারেনি, বাকি ছিল, আমি পরে ইসলাম গ্রহণ করেছি। আজকে বাজারে গেলে ওই লোকটার সাথে দেখা হলো, ওই টাকা দিয়ে আজকে খাবার কিনেছে, উনি টাকাটা দিয়েছেন, খাবার কিনেছি, যেই খাবারটা আপনি খেয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হা করে মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল প্রবেশ করে হারাম খাদ্য পেটে রাখবো না। সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস, আপনাকে কয়টা যে কটা হাদিস শুনালাম প্রায়গুলো সহিহ বুখারী থেকে। খাবার খাওয়ার পরে জেনেছেন হারাম, খাবার খাওয়ার পরে জেনেছেন হারাম, কি করেছেন? বমন করে ফেলে দিয়েছেন। আর আপনি ভাবছেন জর্দা দেওয়া পানটা কি করে ফেলে দেবো এখন, যেটা চাবাচ্ছি, আপনার তো পেটের মধ্যে এখনো যায়নি, কেবল চাবাচ্ছেন, ওটা ফেলে দেওয়ার ক্ষেত্রে আপনি ভাবছেন, আর সাহাবীরা গিলে ফেলেছেন ওই খাবারটা, বমন করে ফেলে দিয়েছেন। সমাজের উপস্থিতি, সুন্নাতকে মানতে হবে, বাস্তবতার আলোকে সাহাবীরা যেভাবে মেনেছেন, দেখুন সাহাবায়ে কেরাম সুন্নাতের গুরুত্ব দিয়েছেন। ইমাম বাইহাকি তার আল ইতিকাদ গ্রন্থে একটি ঘটনা তুলে ধরেছেন, হাসান লে গায়রিহি সানাদে গ্রহণ করা যেতে পারে, এই রকম এক সানাদে ঘটনা প্রকাশ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে এসে ওসামা বিন জায়েদের নেতৃত্বে রোম অভিযানে একদল সাহাবীকে পাঠালেন, রোম অভিযানে পাঠালেন একজন সাহাবীকে। রোম অভিযানে যারা গেলেন, কিছু দূর যাওয়ার পরে তারা সংবাদ শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা দেখলেন যে আমাদের রোম অভিযানের চেয়ে এখন আল্লাহ সুসা সাল্লামের দাফন কাফনে অংশগ্রহণ করা বেশি দরকার, কারণ এই সুযোগ তো জীবনে আর কোনোদিন পাওয়া যাবে না। তারা ঘুরে আসলেন, ঘুরে এসে দাফন কাফনে অংশগ্রহণ করলেন। যাই হোক, কাজ শেষ হলো, খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আলোচনা পর্যালোচনা অনেক জোর ঝামেলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে হয়ে সর্বপ্রথম যে নির্দেশ দিলেন, বললেন কই ওসামা বিন জায়েদ, তোমার নেতৃত্বে যে দলটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম অভিযানে পাঠিয়েছিলেন, তিনি মরার আগে রোম বিজয় দেখতে চেয়েছিলেন, তোমরা এখনই বেরিয়ে পড়ো, চলো চলে যাও রোম অভিযানে। এই সিদ্ধান্তে নব খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তে সাহাবীরা অবাক হয়ে গেলেন, কারণ তখন মদিনা ত্রিমুখী সমস্যায় জর্জরিত। তিনটা সমস্যা মদিনার ভিতরে, এক সমস্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে কিছু ব্যক্তি ধর্ম ত্যাগ করেছে, মানে যারা মুরতাদ হয়ে গেছে, তারা মনে করেছে আরে যার জন্য ধর্ম গ্রহণ করেছিলাম তিনি নেই, কি হবে ধর্ম, তারা ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে, মুরতাদ হয়েছে, এক সমস্যা। আরেক সমস্যা হলো এক শ্রেণীর মুসলিম তারা যাকাতকে অস্বীকার করে বসেছে, না যাকাত আর দেওয়া লাগবে না, এ এক সমস্যা। আরেক সমস্যা হলো আরেক শ্রেণীর ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসেছে যে এখন নবী আমি, যেমন মুসাইলামাতুল কাযযাব, সাজ্জাদ, তুলাইহা, এরকম ব্যক্তিরা। তিনটা সমস্যা, একদিকে ভণ্ড নবী, আরেকদিকে যাকাত অস্বীকারী, আরেকদিকে ধর্মত্যাগী। তো উমার রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বসলেন যে হে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটা আপনার কেমন ডিসিশন, এটা আপনার কেমন সিদ্ধান্ত?
যেখানে মদিনা ত্রিমুখী সমস্যায় জর্জরিত, এখন আপনার মদিনা রক্ষা করা জরুরি, মদিনার সেফটি নিরাপত্তা জরুরি না রোম অভিযান জরুরি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ দেওয়া যোদ্ধাদেরকে আপনি মদিনার বাহিরে পাঠিয়ে দিচ্ছেন, তো মদিনার কি হবে? উমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ সাহাবী, প্রতিবাদ করে বসলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমরা যে পরিস্থিতিতে আছি, এখন তো তিনটা সমস্যা, কয়টা? তিনটা। আমরা এই তিনটা সমস্যা কেন? সমস্যা যদি আরো বেড়ে যায়, আরো সমস্যা বেড়ে যায়, আমরা দুর্বল হতে হতে, মানে মদিনায় যারা আছি তারা দুর্বল হতে হতে এমন দুর্বল হয়ে গেলাম যে পাখি আমাদেরকে ঠোকর দিয়ে খাচ্ছে, আমরা প্রতিবাদ করতে পারছি না, এত দুর্বল হয়েছে, মানে পাখি আমাদের ঠোকরিয়ে খাচ্ছে। মদিনা চারিদিকে কুকুর শৃগাল, শৃগালগুলো হায়নাগুলো হা করে আছে মদিনাকে গ্রাস করার জন্য, এই রকম দুর্বল পর্যায়ে চলে গেল। এবং উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে কুকুর পা ধরে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে, উম্মাহাতুল মুমিনিনদের কে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে কুকুরে পা ধরে আমাদের চোখের সামনে। এই রকম যদি পরিস্থিতির শিকার হয়, তবু আমি বকর সিদ্দিক, আমি আবু বকর সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসামা বিন যায়েদের নেতৃত্বে পতাকা তুলে দিয়েছেন রোম অভিযানের জন্য, ওই পতাকা আমি নিচে রাখতে দিতে পারি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা রোম অভিযান হবে, ওই ইচ্ছা আমি কবর দিতে পারি না। যাও, যতই সমস্যা হোক মদিনায়, রাসূল সাল্লাল্লাহু ইচ্ছা ছিল মরার আগে রোম অভিযান, পতাকা তুলে দিয়েছিলেন ওই পতাকা নামাতে হবে না, যাও তোমরা রোমে। সম্মানিত উপস্থিতি, ভাবতে পারবেন সাহাবীরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ফলো করেছেন, মানে তাদের সুন্নাতের স্বরূপটা দেখেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক দ্বিতীয় স্টেপ নিচ্ছেন, দ্বিতীয় পদক্ষেপ নিচ্ছেন। রোম অভিযানে চলে গেল একদল সাহাবী, এইবার বলছেন যাকাত অস্বীকার কারা করতে চায়। যাকাত অস্বীকার মানে নবীর যুগে, রাসূল সাল্লামের যুগে ছাগল দিতে তোমরা যাকাত, ছাগল আর ছাগল বাঁধা দড়িটাও দিতে, রশিটাও দিতে। তো ছাগল তো দূরের কথা, যদি রশিটা দিতে এখন অস্বীকার করো, তো তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ছাগল তো নিবই, মানে ছাগল উট ঘোড়া দুম্বা যাকাত তো নিবই, বাধা রশিটা যদি দিতে অস্বীকার করো, তার বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করলাম, যুদ্ধ হবে আমার পক্ষ থেকে। সহিহ বুখারীর 1400 নম্বর হাদিস, দেখুন সুন্নাতকে কিভাবে তারা ফলো করেছেন। আজকে মুসলিম যাকাত দিতে চায় না, আর সাহাবিদের মানসিকতা দেখুন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা মুসলমানদের মধ্যে আসতো, তাহলে যারা যাকাত দেয় না তাদের কল্লা থাকতো না, থাকতো? যুদ্ধ ঘোষণা করে দিলেন, পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুন্নাতকে মূল্যায়ন করেছেন, বাস্তবতাগুলো দেখুন। ইবনু উমার, মানে উমার রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তার ছেলের সাথে বেলালের সাথে একদিন কথা বলছেন, ইবনু উমার আব্দুল্লাহ তার ছেলে বেলালের সাথে কথা বলছেন মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করার বিষয়ে। এখন কিছু ফেতনা ছড়িয়ে গেছে, মহিলারা মসজিদে সালাত আদায় করবে কিনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। তখন বেলাল বলছেন, না, মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিব। তখন ইবনু উমার বলছেন, তোমার সাথে আমি কোনোদিন কথা বলবো না, তুমি, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব, তোমার সাথে কোনোদিন কথা হবে না। যে হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে 442 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আর মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে মা কাল্লামু হাত্তা মা, মৃত্যু পর্যন্ত বাপ ছেলের সাথে কথা বলেননি,
কয়টা হাদিস অমান্য করার কারণে? একটা। কয়টা? একটা। একটা হাদিস অমান্য করেছিলেন ছেলে, তাই বাপ মরা পর্যন্ত ছেলের সাথে কথা বলেননি। মানে সুন্নাতকে মেনেছেন তারা কিভাবে? আজকে আপনার আমার ছেলে পরিস্থিতি দেখুন, সালাত পড়তে বলেন সালাত পড়ে না, তারপরেও আমাদের কোনো মানে প্রতিক্রিয়া আছে বাবা হিসাবে? সিয়াম পালন করতে বলে সিয়াম পালন করে না, বা আর কোনো আমলের কথা বলে আমল করে না, অথচ বাবা হিসাবে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। সমাজটা ঘুনে ধরে এমনি তো আর ধরেনি, সমাজটা যে নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে এমনি তো যায়নি, কারণ বাবা হিসাবে আপনার আমার যে ভূমিকা, এই ভূমিকা নেই, এই ভূমিকা অভিভাবক হিসেবে রাখতে পারেনি, যার কারণে পরিস্থিতি বেগতিক হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন চলে এসেছেন, আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন সুন্নাতকে মানার মতো করে মানার চেষ্টা করি, সুন্নাতকে মানার ক্ষেত্রে চেতনা তৈরি করি। সামিয়েনা ওয়াতানা মানে শুনলাম আর মানলাম। যখন কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে কোনো সুন্না, তখন ওই ক্ষেত্রে আর কোনো বাক্য ব্যয় করা যাবে না, কোনো শর্ত ভাবা চিন্তার আর সুযোগ নেই, প্রমাণ হয়ে গেছে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সুন্না বুঝার সুযোগ দিন আর মেনে নেওয়ার মেজাজ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। যারা সময় শ্রম মেধা অর্থ ব্যয় করেছেন উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে কবুল করে নিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মহান কি